পবিত্র কোরআনে প্রযুক্তি সিরিজের দশম পর্বে আপনাকে আরও একবার স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের আরও একটি বিস্ময়কর গাণিতিক সামঞ্জস্যতা দেখার জন্য প্রস্তুত হয়ে নিন। এই ব্যাপারটি কিন্তু একটু অন্যরকম একটা ব্যাপার, আর এই ব্যাপারটি ব্যাখ্যা করার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। তার কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট জীবদ্দশা এবং মৃত্যু সম্পর্কিত অলৌকিকতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর, আর তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এই সংখ্যাগুলো কিন্তু মনে রাখবেন, 63, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, 13 বছর বয়স, নবুয়ত প্রাপ্তির 13 বছর তিনি মক্কায় অবস্থান করেন এবং তার জীবনের শেষ 10টা বছর তিনি মদিনাতে অবস্থান করেন। তার জীবনকে এই 3টি পার্টে ভাগ করলাম, প্রথমে 40 বছর নবুয়ত প্রাপ্তি, তারপর 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, মোট 63। আর পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, সেটা হচ্ছে সূরা মুহাম্মদ। এই সূরা মুহাম্মদের মোট আয়াত সংখ্যা হচ্ছে 38টি, মনে রাখবেন মোট 38টি। এবার আসি মূল প্রসঙ্গে। কোরআনে আল্লাহ নবীজির মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোট 3টা আয়াতের মাধ্যমে। পুরো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মৃত্যুর যে সংবাদটা এটা জানিয়ে দিয়েছেন মোট 3টা জায়গায়। এই আয়াতগুলো হচ্ছে 40 নম্বর সূরা আল মুমিনের 77 নম্বর আয়াত, এরপর আছে 13 নম্বর সূরা, সূরা রাদের 40 নম্বর আয়াত, এবং সবশেষে রয়েছে 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 47 নম্বর আয়াত। এবার আসুন মিরাকেলটা দেখি। এই অলৌকিকতাটা এবার দেখে হতবাক হয়ে যাবেন। দেখুন, এই আয়াতগুলিতে নবীজির মৃত্যুর কথা স্মরণ করানো হয়েছে। এবার এখানে আপনি যদি এই সূরার নাম্বারিংগুলো, অর্থাৎ সূরার যে সংখ্যাগুলো, এগুলো যদি যোগ করেন, অর্থাৎ প্রথমে পাবেন 40 নম্বর সূরা, তাহলে 40, এরপরে 10 নম্বর সূরা, তার মানে +10, এরপরে 13 নম্বর সূরা, মানে 13, তার মানে এই 40 + 10 + 13 = 63। চিন্তা করেন তো, এই 63 কি? এই 63 হচ্ছে নবীজির বয়স এর সংখ্যা। নবীজি 63 বছর বয়সে মারা গিয়েছিলেন, তার বয়স হয়েছিল 63 বছর। কত সুন্দরভাবে পবিত্র কোরআনে আল্লাহ এই বিষয়টিকে জানিয়ে দিয়েছে। এবার আসুন আরও একটু মিরাকেল দেখা যাক। যে সূরাগুলোতে নবীজির কথা বলা হয়েছে সেই সূরার আয়াতগুলি যদি যোগ করি, অর্থাৎ প্রথমে ছিল 77 নম্বর আয়াত, এই 77 নম্বর আয়াত, তার মানে যোগ করেন 77, এরপরে 40 নম্বর আয়াতে ছিল, এরপরে যোগ করেন 40, এরপরে ছিল 46 নম্বর আয়াতে, তাহলে যোগ করেন আরও 46, তার মানে এই 77 + 40 + 46 এটা হয়ে যাবে 163। এই 163টা কি জানেন? এই 163টা হচ্ছে আমরা যে মৌলিক সংখ্যাগুলোর একটা সিরিয়াল জানি, এই মৌলিক সংখ্যাগুলোর ঠিক 38 নম্বর সিরিয়ালে রয়েছে এই 163 সংখ্যাটা। মোট 38 নম্বর সিরিয়ালে রয়েছে 163 সংখ্যাটা। এই 38 সংখ্যাটা কি? এটা হচ্ছে পবিত্র কোরআনে সূরা মুহাম্মাদের আয়াত সংখ্যা। এত সূরা থাকতে সূরা মুহাম্মাদের সঙ্গে কেন মিলবে? এই সূরা মুহাম্মাদের আয়াত সংখ্যা হচ্ছে 38, যে সংখ্যাটা আমরা এভাবে পেয়ে যাই। আর পবিত্র কোরআনের প্রথম যে জায়গায় নবীজির মৃত্যুর কথা স্মরণ করানো হয়েছে সেটা হচ্ছে 10 নম্বর সূরার 46 নম্বর আয়াত। এই 46 নম্বর আয়াতটা ঠিক 63টা অক্ষর দিয়ে গঠিত হয়েছে। পবিত্র কোরআনের প্রথম যে জায়গায় নবীজির মৃত্যুর কথা বলা হয়েছে সেই আয়াতটা ঠিক 63টা অক্ষর দিয়ে গঠন করা হয়েছে। হোয়াট এ ম্যাথমেটিক্যাল মিরাকল অফ দিস কোরআন! একবার চিন্তা করে দেখেন তো, এত ম্যাথমেটিক্যালি এবং এত গাণিতিক সামঞ্জস্যতা বজায় রেখে এরকম একটা গ্রন্থ কে রচনা করতে পারে? এবার আসুন আর একটা মিরাকেল দেখা যাক। এই মৃত্যুর কথা স্মরণ করানো হয়েছিল প্রথমে আমরা যেটা বলেছিলাম 40 নম্বর সূরায়, এই 40, এরপরে হয়েছিল 10 নম্বর সূরায়, তারপরে হয়েছিল 13 নম্বর সূরায়। এবার যদি আমরা এই সূরা নাম্বারগুলো যোগ করি তাহলে দেখবেন যে প্রথমে 40, প্রথমে রয়েছে 40 নম্বর সূরার মধ্যে, তার মানে তার নবুয়ত প্রাপ্তির যে বয়সটা সেটা কিন্তু এই 40, এরপরে হচ্ছে 13 নম্বর সূরায় বলা হয়েছে। এই 13 সংখ্যাটা মনে আছে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নবুয়ত প্রাপ্তির পরে এই 13 বছর ছিলেন মক্কায়। এরপরে 10 নম্বর সূরায় বলা হয়েছে, তার মানে এই 10 সংখ্যাটা মনে আছে? তার এই 13 বছর মক্কায় থাকার পরে 10 বছর তিনি মদিনাতে ছিলেন, তার মানে 40, 13, 10। কি নিখুঁত সামঞ্জস্যতা, চিন্তা করেন একবার।
আমাকে অনেকেই বলছেন যে পবিত্র কোরআনে প্রযুক্তি এই সিরিজটার পাশাপাশি বিভিন্ন প্রশ্নোত্তর, নাস্তিকদের জবাব এবং বিভিন্ন অন্যান্য বিষয়গুলো, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে একটা সিরিজ চালু করেছি সেটা করতে। কিন্তু আমি পার্সোনালি চাচ্ছি যে আমি এই পবিত্র কোরআনে প্রযুক্তি সিরিজটা এক টানে শেষ করব। এই সিরিজে মোট 100টির উপরে ভিডিও আসবে। এই 100টা ভিডিও আমি পুরো কমপ্লিট করে তারপরে অন্য সেক্টরে যাব। কারণ কি জানেন? কারণ হচ্ছে, কোনো নাস্তিক বা অমুসলিমকে যখন আপনি ইসলামের দাওয়াত দিবেন, তখন এই কোরআনে প্রযুক্তি এই সিরিজটার এই 100টা ভিডিও দেখলেই মোটামুটি পবিত্র কোরআন যে কত নিখুঁত আর ম্যাথমেটিক্যালি রচনা করা হয়েছে, আর কি আছে এই পবিত্র কোরআনে, আর এটা যে একমাত্র আল্লাহরই বাণী, সেটা বুঝতে তার এক বিন্দুও সন্দেহ থাকবে না। তাই আমি চাচ্ছি যে এই বিষয়টা আগে মোট কমপ্লিট করে নিই, তারপর আমি অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী সিরিজগুলো সম্ভবত বেশিরভাগ এই পবিত্র কোরআনের প্রযুক্তি সিরিজের উপরে আসবে, কারণ এই সিরিজটা আমি কমপ্লিট করতে চাচ্ছি আপনাদের জন্যে। কারণ আপনারা যখনই কোনো অমুসলিমকে দাওয়াত দিতে যাবেন, তখন এই সিরিজটা সম্পূর্ণ দেখতে বলবেন। এই সিরিজটা সম্পূর্ণ দেখে ফেলতে পারলে মোটামুটি বুঝতে পারবেন যে এই পবিত্র কোরআন একমাত্র সত্য ধর্মগ্রন্থ। আর আপনারা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আপনারা সরাসরি ফেসবুকে চলে যান, ফেসবুকে যে সার্চ করেন আমার চ্যানেল যে নাম SR নির্জন, এই নামটা লিখে সার্চ করেন, আমার ফেসবুক পেজও পেয়ে যাবেন, সাথে আমার ফেসবুক প্রোফাইলও পেয়ে যাবেন। আর যোগাযোগ করতে হলে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাকে মেসেঞ্জারে নক দিন। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।